পুজোর সঙ্গে পুজোর প্রেমটা ভীষণভাবে জড়িত। একজনের একটা আর্মি অফিসারের উপরে আমি ক্রাশ খেয়ে গেছিলাম। শাকিব খান কলকাতায় আসলো, ইদিকা কোন কোন পুজোগুলো ঘুরিয়ে দেখাতে চাইবে। মাই গড, কোনটা ছেড়ে কোনটা বলবো। নমস্কার, সবার প্রথমেই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেককেই। উৎসবে আছি, আনন্দে আছি, পুজোতে আছি, এবং অষ্টমীর দিন আমার সাথে যে রয়েছে বা যে গেস্ট রয়েছে, আপনাদের সবার প্রিয়, শুধু এপার নয় ওপার বাংলারও কাছের প্রিয় মানুষ, ওপার বাংলার প্রিয়তমা আর আমাদের সবার প্রিয় ইদিকা পাল, অষ্টমীর সন্ধ্যায় আরও একবার স্বাগত তোমায়। থ্যাংক ইউ সো মাচ। অনেকেই ভাবছেন যে শুধুমাত্র অষ্টমীর সন্ধ্যায় এইটুকু চায় আড্ডায় কেন, তার কারণ একটাই, নায়িকা যথেষ্ট হেলথ কনসিয়াস, সচরাচর সব কিছু খায় না, তাই পুজোতেও তিনি কিন্তু ডায়েটে আছেন। আমি কি ভুল বললাম? খুব একটা নয়, তবে পুজোর সময় কি হয়, একটু ডায়েট থেকে একটু বেরিয়ে, বাঙালি তো আফটারঅল আমরা, একটু খাওয়া দাওয়া চলে, কিন্তু আপাতত আমি শুধু চাতে আছি, বিকজ এরপরে আরও অনেক প্ল্যানস আছে যেখানে ডায়েট ভঙ্গ করতে হবে। এবছর পুজোয় শুধু নয়, এবছর থেকেই ইদিকা এপার ওপার দুপার বাংলা, এবছর পুজোটায় কতটা চাপ? এই যে তুমি বললে যে আগের বছর অবধি ইদিকা শুধুমাত্র এপার বাংলার ছিল, আর এই বছর থেকে এপার ওপার দুপার বাংলা, তো এখন পুজোর ইয়েটা অনেকটা বেশি বড় হয়ে গেছে, যে এপার ওপার দুপারেরই একটা ব্যাপার আছে। তবে হ্যাঁ, দুর্গাপুজো সবসময় একটা ভীষণ, মানে আমি সবসময় কলকাতায় থেকে বন্ধুবান্ধব ফ্যামিলির মাঝখানে থেকে প্রচণ্ডভাবে দুর্গাপুজো এনজয় করতে ভালোবাসি, তো আমি সবসময় চেষ্টা করি দুর্গাপুজোতে কলকাতায় নিজের জায়গায় নিজের লোকেদের সঙ্গে থাকতে। এদিকা প্যান্ডেল হপিং করতে যাওয়া হয় এখন, মানে যেভাবে সবাই সারা রাত জেগে পুজো মণ্ডপে একটার পর একটা প্যান্ডেল হপিং করে, তোমার কি হয় এখন? এখন হয় না, আগে একটা সময় হতো যখন প্যান্ডেল হপিং করতে যেতাম বন্ধুদের সঙ্গে, আমি বেসিক্যালি গেছি কারণ আমার বাবা ভীষণই, মানে কিছু কিছু মানুষ থাকে না যারা একদম কোনো রকম কিছু পছন্দ করেন না, তাদের জীবনে কোনো রকম এন্টারটেনমেন্ট তারা পছন্দ করেন না, তো আমার বাবা খানিকটা সেরকম, তো কখনোই বাবা ওই প্যান্ডেলে মানে যাওয়া বা ঠাকুর দেখতে যাওয়া সেই ব্যাপারগুলোর মধ্যে কোনো দিনই থাকতেন না, তো সেই জন্য কখনো সেভাবে যাওয়া হয়নি ছোটবেলায়। কিন্তু বড় হয়ে বন্ধুদের সঙ্গে বেশ কয়েকবার প্যান্ডেল হপিংয়ে গেছি, হ্যাঁ বেশ কয়েকবার প্যান্ডেল হপিংয়ে গেছি, সারা রাত জেগে ঠাকুর দেখেছি, কিন্তু এখন আর সেটা হয় না। পুজোর প্রেম, মানে পুজোর সাথে পুজোর প্রেম ওতপ্রোতভাবে জড়িত, নিশ্চয়ই এরকম হয়েছে এদিকা কোনো না কোনো ঘটনা, মানে কোনো না কোনো ছেলে তোমাকে স্টপ করেছে, তারপর দেখেছে আবার একটা মণ্ডপের থেকে আরেকটা মণ্ডপে আবার একটা নতুন প্রপোজাল, নিশ্চয়ই হয়েছে? হয়েছে, ডেফিনেটলি হয়েছে, কারণ এটা একদমই ঠিক কথা যে পুজোর সঙ্গে পুজোর প্রেমটা ভীষণভাবে জড়িত। আর স্পেশালি দেখবে যখনই বাঙালি, মানে আমরা দুর্গাপুজোর সময় অনেক মেয়েরাই, বাঙালি প্রচুর মেয়েরা, আমরা শাড়ি পরে খুব বেশি বেরোই, মানে অষ্টমী হোক সেটা বা দশমী বা পঞ্চমী, যেদিনই হোক না কেন আমরা শাড়িটা খুব প্রেফার করি, আর মানে বাঙালি মেয়েরা শাড়িতে একটা অদ্ভুত আলাদা সুন্দর হয়, তো ওই টাইমটাতে ভীষণভাবে তখন চোখাচোখি দেখা দেখি সামনে থেকে চলে যাওয়া এরকম হয়েছে। লাস্ট কবে হলো, কোন বছর? অ্যাকচুয়ালি এখনো হয়, এখনো হয় বলতে এখন সবসময় মানে এখন হয় যেটা গাড়ির কাছে কাছে হয় আর কি। এরকম হয়েছে কি, মানে কোনো একজন ছেলে যাকে তুমি একটা এই প্যান্ডেলে দেখলে আবার তোমার পিছন পিছন আবার আরেকটা প্যান্ডেলে, বা পুজোর মধ্যেই প্রপোজ করলো, এরকম হয়েছে নিশ্চয়ই? পুজোর মধ্যে প্রপোজ করেছে এরকম হয়েছে। আমার জীবনে একটা স্পেশাল আছে যে দুর্গা পুজোর সময় নাকতলায় যে পুজোটা হয় সেখান থেকে আমি আসতে গিয়ে একবার একজনের একটা আর্মি অফিসারের উপরে আমি ক্রাশ খেয়ে গেছিলাম, মানে হি ওয়াজ রিয়েলি টু হ্যান্ডসাম ছিল, তো সে সেখানে সেদিন কোনো একটা কাজের পারপাসে বোধ হয় এসেছিলো, তো সে অন ডিউটি ছিল, বাট তখন তার সাথে কথা হয়ে ওঠেনি আমার বা কথা বলা হয়নি, আর আমি এই বিষয়গুলোতে একটু শাই, মানে ওই গিয়ে হঠাৎ করে কথা বলে জিজ্ঞেস করো কিছু মনে করলে, তো সেই জন্য কথা বলা হয়নি ওইটি, ওই মানে ওই দিনই তার সঙ্গে আমার দেখা, তারপর আর কখনো দেখা হয়নি, তো ওই একটা ঘটনা একটা মেমোরেবল যে আমি পুজোর দুর্গাপুজোয় একজন আর্মি অফিসারের উপরে ক্রাশ খেয়েছিলাম। তারপরে আর দেখা হয়নি কখনো, এত বছর হয়ে গেল, এত বছরে কোনোদিনও দেখা হয়নি। নিশ্চয়ই তিনি হয়তো বাড়িতে না কখনো কখনো তোমার নয় ইন্টারভিউ নয় তোমার কাজ বাড়িতে বসে দেখেছে,
হোপ সো। তিনি অ্যাকচুয়ালি তো তিনি বুঝতে পারবে না, বিকজ মানে তিনি আমাকে তো ওভাবে দেখেননি, হয়তো এক ঝলক দেখেছে, তো তিনি বুঝতে পারবেন না যে আমি, আমিও তার নাম জানি না যে আমি নাম ধরে বলবো। যদি পসিবল হতো তাহলে আমি আনাউন্স করে দিতাম এখনই যে এই হচ্ছে তার নাম, এই দিন এই সময় তাকে আমি দেখেছিলাম, প্লিজ আপনারা একবার পিং করুন, কেউ মানে যে হচ্ছে সেই ব্যক্তি সে পিং করুন। শাকিব খান কলকাতায় আসলো, ইদিকা কোন কোন পুজোগুলো ঘুরিয়ে দেখাতে চাইবে? বেশ কয়েকটা, নর্থ কলকাতা নিয়ে যাবো ডেফিনেটলি ঘোরাবো, সাউথের কয়েকটা জায়গা, খুব পপুলার জায়গা আছে সেগুলো মোটামুটি চেষ্টা করবো যে যাতে পুরো কলকাতা তো কভার করা আমার মনে হয় না সম্ভব হবে বলে, তবে কিছুটা চেষ্টা করবো যে যতটা কলকাতা কভার করা যায়। খাওয়া হবে কি শাকিব খানকে পুজোতে? না হয় নিয়ে গেলে নর্থ কলকাতা সাউথ কলকাতার বিখ্যাত ব্যান্ডেলগুলোকে, কোন স্পেসিফিক খাবারগুলো পুজোর জন্য শাকিব খানকে ইদিকা খাওয়াতে চাই? মাই গড, মোমো, রসগোল্লা, আর হচ্ছে ডাব চিংড়ি, বিকজ আমার ভীষণ পছন্দের ওটা, আর পোলাও আর মাটন। যারা শাকিবিয়ান, যারা দেখছে শাকিব খানের ফ্যান, তারা দেখলে কিন্তু খুব খুশি হবে। ইদিকা পুজোতে শাকিবকে কী কী খাওয়াতে চায়? পুজোতে কি খাওয়া দাওয়ার বিষয়ে ইদিকার কি ডায়েট শক্তি ফলা করবে নাকি চিট ডায়েট, মানে খাওয়া দাওয়া কী প্রেফার করবে? পুজোতে অ্যাকচুয়ালি টোটালি চিট ডায়েট, কারণ পুজোতে না মানে আফটার অল বাঙালি, মানে পুজোর সময় ওরকম একটা ডায়েট না আমি ওই ঘাস পুষি খাবো আর অন্য কিছু খাবো না, এইটা মেনে নেওয়াটা মানে পসিবল হয়? সেদ্ধ চিকেন দাও আর অন্য কিছু দিও না, মানে আমার মনে হয় যদি কোনো হোটেলে মানে কোনো রেস্টুরেন্টে গিয়েও যদি বলি যে আমাকে না গ্রিল চিকেন দিন আর কিছু দেবেন না, ওরাই তাকিয়ে থাকবে মুখের দিকে যে কী দুর্গাপুজোর সময় এসছে গ্রিল চিকেন খেতে। তো সেই জন্য পুজোর সময় একদম টোটালি সমস্ত ডায়েট অফ। আমার মনে হয় পুজোর পরে হয়তো আমরা প্রত্যেকটা বাঙালি অন্তত 1-2 কিলো ওয়েট তো বাড়িয়েই ফেলি খেয়ে দেবে, তো তারপরে পুজোর আর আবার পুজোটা শেষ হয়ে যাওয়ার পর আবার জিম টিম করে আবার ডায়েট করে যা করার করে নেবো তখন। এখন তো না হয় আমরা আড্ডা দিচ্ছি, মানে এরপরে অষ্টমীর আজকের দিনে তোমার সাথে এখন কিছুটা সময় তুমি আমাদেরকে দিয়েছো, এরপর কী কী প্ল্যান? এরপরে প্ল্যান হচ্ছে আজকে অষ্টমী স্পেশাল, আমার বাবা আমাকে বলেছে ট্রিট দেবে, সো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে যাবো, কোথাও একটা ডিনারে যাবো, দেন আফটার দ্যাট আমার কয়েকটা বন্ধুদের সঙ্গে কিছু প্ল্যান আছে, তারা দেখা করতে আসবো তাদের সঙ্গে। আর নবমী দশমী? নবমী দশমীর প্ল্যানটা এখনো অবধি করেছি কিন্তু করিনি, মানে কিছু কিছু প্ল্যানস হয়েছে যেটা কালকেও কিছু ঘোরা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, কিছু জায়গায় খেতে যাওয়ার প্ল্যান আছে। আমার এক ভীষণ পরিচিত একজনের বাড়িতে দুর্গাপুজো হয়, সেখানে একটা ইনভিটেশন আছে, তো অনেকগুলো প্ল্যানস হাতে রয়েছে, এবার টুকটুক করে এটা ডিভাইড হয়ে যাবে। নিশ্চয়ই তুমি বাংলাদেশেও নিশ্চয়ই চাও পুজো কাটাতে? আমি চেয়েওছিলাম যে কলকাতা আর বাংলাদেশ দুটোর পুজো আমি একসাথে উপভোগ করতে পারি, কিন্তু সেটা তো সম্ভব নয় কারণ এখানে থাকা তারপর আবার যাওয়া, তো সেই জন্য আর উপভোগ করা হয়নি, তবে আমি চেষ্টা করব যে এবারেরটা না হলেও পরের বারেরটা যদি আমি উপভোগ করতে পারি। একদম যারা দেখছে তাদেরকে কি বলবে? সকলকে বলবো হ্যাপি পূজা, হ্যাপি দুর্গাপূজা সকলকে, এখনও অবধি আশা করি আপনাদের পুজো খুব ভালো কেটেছে, আগামী যে কটা দিন দুর্গাপুজোর বাকি আছে সে কটা দিনও খুব আনন্দে কাটান, মজায় কাটান, আর অবশ্যই সেফলি কাটান।